কি নাম জানি দাদা? আমার নাম শিবপদ বর্মন। শিবপদ বর্মন আর এই যে আমাদের ভাই আমাদের পাশের বাড়ি মিঠুন বর্মন। শিবপদ বর্মন আর এই যে আমাদের ভাই আমাদের পাশের বাড়ি মিঠুন বর্মন। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি ঘুম থেকে উঠলাম। এখন আজকে ভোট দিতে যাব আমরা একটু পরে, কারণ আজকে দাদা যাচ্ছে দোকানে, আমি এখানে উঠলাম, কারণ ভোটের দিন তাই আমি যাচ্ছি না দোকানে। সকাল সকাল ভোট দিতে যাব মাকে বদিকে নিয়ে। যে ফাইনালি রেডি হচ্ছে ওদের বদি, দেখো রেডি হচ্ছে, দেখো মুখটা ভালো করে দেখে নাও, চিনে রাখো। আমরা আরেকটু পরেই বেরোবো, আমাদের ভোট হচ্ছে কলেজে, মেকলিয়ঞ্জ কলেজ। ভিডিওটা দেখতে থাকো তোমরা। ফাইনালি বন্ধুরা আমরা গাড়িতে উঠে নিলাম, এখন আমরা যাব ভোট দিতে। যে আমার এটা ছোট মেয়ে, যে গাড়ির বাইরে আছে আমার বড় মেয়ে, পিছনে মা আর বদি বসে আছে। এখনই আমরা বেরোবো। ফাইনালি আমরা উঠে গেলাম পাকা রাস্তা, এখন এখান থেকে গিয়ে পাম্পে তেল ভরবো, তেল ভরে তারপর আমরা যাব কলেজে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটু পরেই আসছে মেকলিয়ঞ্জ পাম্প। ফাইনালি আমরা চলে আসলাম মেকলিয়ঞ্জ পাম্পে, তেল যে তেল ভরছি দেখো তোমরা। আমাদের টেলুকা এখন, এই যে সামনে টেলুকাকে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মেকলিয়ঞ্জ পাম্প। এই পাম্পে আমি তেল ভরি, যে আমাদের টেলুকা 500 গাছ তেল ভরলাম আমি। এখন যাচ্ছি যে কলেজে আমরা ঢুকে গেলাম, আমার দাদা দেখতে পাচ্ছ তোমার মেকলিয়ঞ্জ কলেজ, এটা এখানেই আমাদের ভোট হচ্ছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, অনেক লোকজন আসছে ভোট দিতে সকাল সকাল। এখন বাজে 9:20, আমরা আসলাম এখন ভোট দিতে, মা বদি আর আমাদের ছোট বদিকে নিয়ে। এই গাড়ি আমি এখন দাঁড়া করলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন এই যে সামনের ঘরেই ভোট হচ্ছে, অনেক লোকজন আসছে এখানে ভোট দিতে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সবাই বারান্দায় দাঁড়াই আছে। অনেক দাদারা দাঁড়াই আছে, ভোটের লাইন দিয়ে আছে এরা ভোট দেওয়ার জন্য, কারণ এখানে কেন্দ্রীয় বাহিনী আছে 4 জন। এই যে মা বৌদি, এই যে আমাদের আগের প্রধান টাপু টাপুদা, এই যে আমাদের দাদা জীববীর কোন, দেখো তোমরা ভিডিওটা, আমাদের এখানে কিভাবে ভোট হচ্ছে শান্তি শৃঙ্খলভাবে। এই যে আমাদের আরেকজন নেতা, ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই সামনে একজন সিভিক ভাই আইসা আমাকে বলে গাড়িটা মাটিতে সরাতে। ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের লিস্টের নাম। এখন গাড়িটা আমার বাইরে বের করতে হবে, কারণ 100 মিটারের দূরে গাড়ি রাখতে লাগবে, তাই আমি গাড়িটা এখন বাইরে বের করব। এই যে পেয়ে গেলাম আমার বদির স্লিপটা হাতে, আমি 549 সিরিয়াল নাম্বার, এই ভোটের কার্ড। Thank you.
এই যে আমাদের পিছে এখন দেখো বি খাচ্ছে এখানে বসে মাঠে। ও ভাই মারো, মুজি মারো মারো। দিতে আসছে এখানে, আমাদের কলেজে ভোট হচ্ছে। আমাদের মেকলিগঞ্জ কলেজে ভোট হচ্ছে। খুব সুন্দর ভাবে এখানে ভোট হচ্ছে মেকলিগঞ্জ কলেজে। এই যে কেন্দ্র বাহিনী, এখানে কোনো পুলিশ নেই। এই যে আমাদের নেপালদা দেখো, তোমরা নেপালদাকে মানুষের প্যান জামা ভিজলে তোমাকে প্যান জামা দোকান থেকে দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, টাটা বাই বাই। তুমি এখন গেটের বাইরে তুমি বাইরে রাখো। মহিলা গিলা গুড়া আধার কার্ড আর ভোটার কার্ড কোথায়? এই যে সাথে আছে ভোটার কার্ড। দেখো তোমরা নেপাল দাকে বাজারে মামুর দোকান মেকনল বাজারে মালক্ষী মু করেছো। হ্যাঁ, মালক্ষী মু করেছো। সবাই আসবা নেপালদার দোকানে মামু খেতে। মানে এ নিয়ে ইস্তরা কই দেখো, এখানে আমাদের ভরছে। এই যে আমাদের প্রার্থী, দুইটা প্রার্থী এখানে দাঁড়ায় আছে। দেখো তোমরা, কি নাম জানি দাদা? আমার নাম শিবপদ বর্মন। শিবপদ বর্মন। আর এই যে আমাদের ভাই মিঠুন বর্মন। এই দেখো তোমরা, এখানে এই যে আমাদের কেন্দ্র বাহিনী আছে সাথে। বাইরে বের হইতে বলতেছে আমাকে। দেখো তোমরা, আমি আসলাম দোকানে এখন কেক নিতে, কারণ আমার ছোট মেয়ে কেক খাবে, কান্না করছে, তাই কেক নিতে আসলাম। এখানে ভাইগুলোর সাথে দেখা হচ্ছে, সবার সাথেই। আজকে অনেকদিন পর দেখা হলো এদের সাথে। কারণ এদিকে আমি খুবই কমেই আসি। এই যে এটা আমার মামা। বল কিছু ভাই, ভোট দিতে এসে এখানে কি সুবিধা অসুবিধা হচ্ছে? ভোট দিতে এসে দেখলাম অনেক ভিড়, ভিড়ের জন্য তো এখন ইচ্ছা করতে বাড়ি চলে যাই। তো ভোট তো দিতেই হবে। তা এখানে কিরকম ইসে হচ্ছে ভোটের? ভোটের বলতে কিরকম ভোট, মানে শান্তি শৃঙ্খলা ভাবে হচ্ছে কিনা? শান্তি শৃঙ্খলা আমাদের এখানে কোনো মারামারি হয় না, কোনো বছর হয় না, হবে। ও মাই গড, ওয়াও। সাথে আছে আমাদের কমরেড ভাই। কমরেড ভাই এখন কিছু বলবে আপনাদের সামনে। ভাই বলো কিছু, তুমি কি বলবো, কিছু বলো, কিছু বলো, বলতে হবে তো। তোমাদের এখানে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে কিনা? আমাদের এখানে রাত সারা রাত ভোট হলো, কোনো প্রবলেম নেই, কোনো বিশৃঙ্খলা থাকবে না আমাদের। তাই ধন্যবাদ ভাইকে। গাড়িতে আছে বসে, এখন ভোট দেওয়া হয়ে গেল। এই যে আমি ছাতাটা নিয়ে বের হবো। ফাইনালি আমরা যাচ্ছি এখন বাড়িতে। হালকা বৃষ্টি হচ্ছে রাস্তা, দেখো তোমরা, হালকা হালকা বৃষ্টি। আমি গাড়ি চালাচ্ছি।
দোকানে আছি, লেস নিলাম বাড়ির জন্য, কারণ বাড়িতে ভাজতে আছে, আমার ছোট মেয়ে বড় মেয়ে আছে, ভাজতে আছে, ওদের জন্য লেস নিলাম। লেস নিয়ে এখন যাবো আমরা বাড়িতে। ব্লগটা সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে। এখন এই বাড়িতে চলে আসলাম, এখন নামবো গাড়ি থেকে আমরা। রোড দিয়ে চলে আসলাম, তো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।